জন্য অন্যান্য খ্রিস্টান ভাই বোনদেরকে আমি বলছি, আমার কথায় যদি আঘাত পান সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন এবার আমরা দেখি আধুনিক বিজ্ঞান সম্পর্কে বাইবেল কি বলে। প্রথমে আমরা দেখব জ্যোতির্বিদ্যা। বাইবেলে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে। প্রথম গ্রন্থ বুক অব জেনেসিস প্রথম অধ্যায়, এখানে বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলী আর পৃথিবী তৈরি করলেন ছয় দিনে। এখানে সন্ধ্যা আর সকালের কথা বলা আছে, অর্থাৎ চব্বিশ ঘন্টায় হচ্ছে একদিন। আজকের বিজ্ঞান আমাদের বলে চব্বিশ ঘন্টার হিসেবে ছয় দিনে বিশ্বজগৎ তৈরি করা কোনোভাবেই সম্ভব হবে না। কোরআনে বলা হয়েছে ছয়টা আয়াম, এই আরবি শব্দটা এক বচনে ইয়াম আর বহু বচনে আয়াম, এর অর্থ হতে পারে চব্বিশ ঘন্টার একদিন অথবা খুব লম্বা সময়, একটা ইয়াম একটা যুগ। বিজ্ঞানীরা আমাদের বলেন যে এটা মানতে তাদের কোনো আপত্তি নেই যে বিশ্বজগৎ ছয়টা লম্বা সময়ের স্তরে তৈরি। দুই নম্বর পয়েন্ট, বাইবেলে আছে জেনেসিসের প্রথম অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে আলোর সৃষ্টি প্রথম দিনে, জেনেসিসের প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদে এইসব আলোর উৎস নক্ষত্র সূর্য ইত্যাদি সৃষ্টি হয়েছিল চতুর্থ দিনে। আলোর উৎস কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হয় যেখানে আলো সৃষ্টি করা হয়েছিল প্রথম দিনে, এটা অবৈজ্ঞানিক। এরপরে বাইবেলে আছে প্রথম অধ্যায়ের নয় থেকে তেরো অনুচ্ছেদে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে। পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোথেকে? পৃথিবী ঘোরে বলে দিন আর রাত হয়, পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোথেকে? চার নম্বর পয়েন্ট, জেনেসিস প্রথম অধ্যায় নয় থেকে তেরো অনুচ্ছেদে আছে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে। জেনেসিস প্রথম অধ্যায় চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদে আছে সূর্য আর চাঁদ সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। আজকের বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী হল সূর্যের একটা অংশ, পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না, এটা অবৈজ্ঞানিক। পাঁচ নম্বর পয়েন্ট, বাইবেলের বুক অব জেনেসিসের প্রথম অধ্যায়ের এগারো থেকে তেরো অনুচ্ছেদে আছে যে শাকসবজি লতাপাতা ঝোপঝাড় গাছপালা সৃষ্টি হয়েছে এগুলো তৃতীয় দিনে, আর সূর্য জেনেসিসের প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদে আছে সূর্য চতুর্থ দিনে। সূর্যের আলো না থাকলে গাছপালা এলো কিভাবে? সূর্যের আলো ছাড়া বাঁচলো কিভাবে? ছয় নম্বর পয়েন্ট, ছয় নম্বর পয়েন্ট যে বাইবেলে বলা হয়েছে জেনেসিসের প্রথম অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে আছে যে ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন, একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে, আর একটা ক্ষুদ্র আলো অর্থাৎ চাঁদ শাসন করবে রাতকে। এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন এটা হলো প্রদীপ, প্রদীপ যার নিজেরই আলো আছে। ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা দুটো অনুচ্ছেদই পড়েন, জেনেসিসের প্রথম অধ্যায়ের ষোলো আর সতেরো অনুচ্ছেদ। সতেরো অনুচ্ছেদ বলছে আর সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য, পৃথিবীকে আলো দেওয়ার জন্য অর্থাৎ সূর্য আর চাঁদ এ দুটোরই নিজস্ব আলো আছে। আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অবশ্য অনেক খ্রিস্টান যুক্তি দেখান, তারা বলেন বাইবেলে যে ছয় দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময়, কোরআনে যেভাবে বলা হয়েছে চব্বিশ ঘন্টা সময়ের দিন নয়, এটাও অযৌক্তিক। আপনারা বাইবেলেই দেখবেন সন্ধ্যা আর সকাল এখানে চব্বিশ ঘন্টার দিন বোঝানো হয়েছে। কিন্তু এখানে যদি আমি একমত হয়ে বলি সমস্যা নেই, আপনাদের এই কথাটা না হয় মেনে নিলাম। এতে করেও আপনারা মাত্র দুটো বৈজ্ঞানিক ভুলের সমাধান করতে পারবেন, ছয় দিনের সমস্যা দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো আর তৃতীয় দিনে পৃথিবী, অন্য চারটা সমস্যা কোনোভাবে সমাধান নেই। কেউ একথাও বলেন যে দিনগুলো যদি চব্বিশ ঘন্টার হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া চব্বিশ ঘন্টা বাঁচবে না? আমি এখানে বলবো যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া চব্বিশ ঘন্টা বেঁচেছিল, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি একই সাথে সময়টাকে চব্বিশ ঘন্টার সময় আর লম্বা একটা সময় বলতে পারবেন না। যদি বলেন এটা লম্বা সময় তাহলে এক আর তিন নম্বরের সমাধান হবে, তারপরও চারটা বাকি থাকবে। যদি বলেন সময়টা চব্বিশ ঘন্টার একদিন তাহলে শুধু পাঁচ নম্বরের সমাধানটা হবে, পাঁচটা সমস্যা আরো বাকি থাকবে, এটাও অবৈজ্ঞানিক। আমি ডক্টর উইলিয়ামের উপর ছেড়ে দিচ্ছি, হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময় আর এখানে মাত্র চারটা বৈজ্ঞানিক ভুল আছে, অথবা এটা চব্বিশ ঘন্টার সময় আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র পাঁচটা বৈজ্ঞানিক ভুল আছে। এবার পৃথিবীর সম্পর্কে বলি। পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন
যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে, অনুমান। এটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে, নয়তো চিরদিন টিকে থাকবে। দুটো ঘটনাই একসাথে ঘটতে পারে না, এটা অবজ্ঞানী। কিন্তু ঠিক এই কথাটাই বাইবেলে বলা আছে, বাইবেলেই উল্লেখ আছে বুক অফ হিব্রুর প্রথম অধ্যায়ের 10-11 অনুচ্ছেদে, এছাড়াও আছে বুক অফ সামের 102 অধ্যায়ের 25 ও 26 অনুচ্ছেদে, যে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমন্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অফ এক্লেসিয়াস্টিক্স এর প্রথম অধ্যায়ের 4 অনুচ্ছেদে আর বুক অফ সামের 78 অধ্যায়ের 69 অনুচ্ছেদে, যে পৃথিবী চিরদিন টিকে থাকবে। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম, তিনি বলবেন এই দুটো অনুচ্ছেদের কোনটা অবজ্ঞানিক, প্রথম অনুচ্ছেদ গুলো না দ্বিতীয় অনুচ্ছেদ গুলো? একটা এখানে অবশ্যই অবজ্ঞানিক, দুটো একসাথে হতে পারে না। পৃথিবী চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না, এটা অবজ্ঞানিক। এবারে আকাশমন্ডলী সম্পর্কে বলি, বাইবেলে আছে যোবের 26 অধ্যায়ের 11 অনুচ্ছেদে যে আকাশমন্ডলী স্তম্ভ কাঁপিয়ে উঠবে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 10 আয়াতে উল্লেখ আছে যে আকাশমন্ডলী নির্মাণ হয়েছে স্তম্ভ ব্যতীত। আপনারা দেখেন না, দেখতে পান না যে আকাশের কোথাও কোনো স্তম্ভ নেই? বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে, শুধুমাত্র আকাশমন্ডলীর স্তম্ভ আছে এটা নয়। বাইবেলে আছে শ্যামুয়েলের প্রথম গ্রন্থে 2 অধ্যায়ের 8 অনুচ্ছেদে, এছাড়াও আছে বুক অব যোবের 9 অধ্যায়ের 6 অনুচ্ছেদে আর বুক অব সামের 75 অধ্যায়ের 3 অনুচ্ছেদে, যে এমনকি পৃথিবীরও স্তম্ভ আছে। আমরা এবার দেখব বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে বাইবেল কি বলে। বাইবেলে আছে বুক অব জেনেসিসে 1 অধ্যায়ের 29 অনুচ্ছেদে, যে ঈশ্বর তোমাদের দিয়েছেন বীজ সহ লতা পাতা আর ফল সহ গাছপালা, যে ফলের বীজ আছে আর এগুলো তোমাদের খাদ্য। বাইবেলের নতুন সংস্করণ বলছে বীজ সহ ছোট গাছ আর ফল সহ বড় গাছ, যে ফলের বীজ আছে এসবই তোমাদের জন্য, তোমাদের খাদ্য। আজকের দিনে আমরা প্রায় সবাই জানি যে পৃথিবীতে বেশ কিছু বিষাক্ত গাছ রয়েছে, যেমন ওয়াইল্ড বেরি, স্ট্রিকনিন, ধুতুরা, বিষাক্ত রস থাকে যেমন অ্যালকালয়েড, পলিয়েন্ডার, বাকাইপয়েড। এগুলো যদি আপনার শরীরে যায়, যদি খেয়ে ফেলেন, তাহলে আপনি মারাও যেতে পারেন। কিভাবে এই বিশ্ব জগৎ আর মানুষ জাতির সৃষ্টিকর্তা এটা জানলেন না যে যদি আপনি এগুলো খান তাহলে মারা যাবেন? আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার রোগীদের এই গাছগুলো খেতে বা ফল খেতে বলবেন না। বাইবেলে সত্যিকারের বিশ্বাসীকে চেনার জন্য একটা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলা আছে, এটার উল্লেখ আছে গসপেল অফ মার্কে 16 অধ্যায়ের 17-18 অনুচ্ছেদে। বলা আছে যে সত্যিকারের বিশ্বাসীদের কিছু নিদর্শন থাকবে, আর সেগুলো হল যীশুখ্রিস্টের নামে তারা শয়তানকে তাড়াবে, তারা কথা বলবে বিদেশি ভাষায়, নতুন ভাষায়, তারা হাত দিয়ে সাপ ধরবে আর তারা বিষপান করবে, তাদের কোনো ক্ষতি হবে না। তারা যদি অসুস্থ মানুষের মাথায় হাত রাখে তারা সুস্থ হয়ে যাবে। এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা। আর বিজ্ঞানের ভাষায় বললে একজন সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসীকে চেনার কনফার্মিটি টেস্ট। বিগত 10 বছরে আমি কয়েক হাজার খ্রিস্টানের সাথে কথা বলেছি, মিশনারিদের সাথেও, আমি এ পর্যন্ত একজন খ্রিস্টানকেও দেখিনি যে বাইবেলের এই কনফার্মিটি টেস্টে পাস করতে পারে। আমি এমন কোন খ্রিস্টানকে দেখিনি এই বিষ খেতে, আমি দেখিনি যে এই বিষ খাবে আর মারা যাবে। আর বিজ্ঞানের পরিভাষায় এই পরীক্ষাকে ফলসিফিকেশন টেস্ট বলা হয়, অর্থাৎ যদি কোন ভুল লোক এই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে বিষ খায় সে মারা যাবে। আর একজন ভুল লোক পরীক্ষা করার সাহসই পাবে না। আপনি সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী না হলে এই পরীক্ষা করার সাহসই পাবেন না, কারণ আপনি যদি টেস্টটা দেওয়ার চেষ্টা করেন আপনি পারবেন না। তাই যে সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী নয় সে কখনোই পরীক্ষা দিতে পারবে না। ডক্টর ক্যাম্বেলের লেখা দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স বইটা আমি ভালোভাবেই পড়েছি, আর ধরে নিচ্ছি যে তিনি সত্যিকারের একজন বিশ্বাসী খ্রিস্টান। আর আমি চাই যে উনি আমাদের সামনে এই ফলসিফিকেশন টেস্টটা দেন। প্লিজ, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বিষ খেতে বলবো না,
কারণ আজকের আলোচনায় আমি এখানে শেষ করতে চাই না। আমি যেটা বলবো, আমি শুধু ওনাকে বিদেশি ভাষায় কথা বলতে বলবো, নতুন ভাষায়। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে মানুষ হাজারটা ভাষায় কথা বলে। আমি ওনাকে শুধু বলবো যে এই তিনটি শব্দ 100 রুপি, এটা 17টা ভাষায় বলতে। ইন্ডিয়াতে সরকারি ভাষা মাত্র 17টি। আর আমি ডক্টর ক্যাম্বেলকে সহজ করে দিচ্ছি, আমার কাছে 100 রুপির একটা নোট আছে, আর এই 17টা ভাষায় এই নোটে লেখা আছে, ইংরেজি আর হিন্দিতেও আছে। আমি তাকে প্রথমটা বলে দিচ্ছি, 100 রুপিয়া হিন্দিতে, বাকি 15টা ভাষা এখানে লেখা আছে। আমি ওনাকে অনুরোধ করব, আমি জানি বাইবেল বলছে তারা বিদেশি ভাষা নিজে থেকেই বলতে পারবে, পড়ারও দরকার নেই, তবে আমি সহজ করে দিচ্ছি, আমি দেখতে চাই কেউ এই পরীক্ষা পাস করেছে, এখন পর্যন্ত দেখিনি। তাই যদি উনি নিজে থেকে বলতে না পারেন, মনে করতে না পারেন, তাহলে অন্তত পড়ুন, আমার আপত্তি নেই, মেনে নেব। এখন আমি চেয়ারপার্সনকে অনুরোধ করবো এটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে দেওয়ার জন্য, উনি আবারও লেকচার দেবেন 15টা ভাষায়, 100 রুপি, মাত্র 3টি শব্দ। এখন দেখি বাইবেল কি বলে হাইড্রোলজি সম্পর্কে। বুক অব জেনেসিসের 9 নম্বর অধ্যায়ের 13-17 অনুচ্ছেদে বলা আছে, যখন ঈশ্বর নূহ নবীর সময় পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন বন্যা দিয়ে, তারপর যখন পানি নেমে গেল, ঈশ্বর বললেন, আমি আকাশে রংধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যার পানিতে ডুবিয়ে দেব না। একজন অবৈজ্ঞানিক মানুষের কাছে এই কথাটাই অনেক বড়। ও, রংধনু ঈশ্বরের একটা নিদর্শন, তিনি আর কখনো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেবেন না। তবে এখন আমরা ভালো করে জানি যে সূর্যের আলোর সাথে বৃষ্টির পানির প্রতিসরণের কারণে রংধনু তৈরি হয়, আর অবশ্যই নূহ আলাইহিস সালামের সময়ের আগেও হাজার বার রংধনু উঠেছে। যদি বলেন নূহ নবীর আগে কখনো রংধনু ওঠেনি, তাহলে বলতে হবে পৃথিবীতে আগে প্রতিসরণ বলে কিছু ছিল না, এটাও অবৈজ্ঞানিক। মেডিসিনের ব্যাপারে বলতে গিয়ে বাইবেল বলছে বুক অব লেভিটিকাস 14 নম্বর অধ্যায়ের 49-53 অনুচ্ছেদে, এখানে কোনো বাড়িকে প্লেগ বা কুষ্ঠ রোগ থেকে মুক্ত করার নতুন একটা উপায় বলা হয়েছে। এখানে বলা আছে যে দুটো পাখি নেন, একটাকে মেরে ফেলেন, একটা কাঠ নেন, চামড়া ছাড়ান, রেখে দেন, আর যে পাখিটা বেঁচে আছে সেটাকে পানিতে চোবান, চলন্ত পানিতে চোবান, তারপর বাড়ির চারপাশে এদের 7 বার ছিটিয়ে দিন। বাড়ির চারপাশে রক্ত ছড়াবেন যাতে আপনার বাড়িতে প্লেগ বা কুষ্ঠরোগ না হয়? আমরা জানি রক্তের মাধ্যমে জীবাণু ছড়ায়, যেমন ব্যাকটেরিয়া আর টক্সিন। আশা করি ডক্টর ক্যাম্বেল বাইবেলের এই নিয়মে তার অপারেশন থিয়েটারকে রোগমুক্ত করবেন না। এটার উল্লেখ আছে বুক অব লেভিটিকাসের 12 নম্বর অধ্যায়ের 1-5 অনুচ্ছেদে। আর আমরা মেডিকেলে জানি যে যখন একজন মা সন্তান প্রসব করেন, প্রসবের পরের অবস্থাটা একটু অস্বাস্থ্যকর, ধর্মীয় ভাবে যদি বলেন নোংরা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু লেভিটিকাসের 12 নম্বর অধ্যায়ের 1-5 অনুচ্ছেদে বলছে, যখন একজন মহিলা কোনো পুরুষ সন্তানের জন্ম দেয়, সে নোংরা থাকবে 7 দিন, আর এই নোংরা অবস্থার প্রভাব থাকবে আরো 33 দিন। আর যদি নারী সন্তান জন্ম দেয়, সে নোংরা থাকবে 2 সপ্তাহ, আর এই নোংরা অবস্থার প্রভাব থাকবে আরো 66 দিন। এক কথায়, যদি কোনো মহিলা পুরুষ সন্তান জন্ম দেয়, সে নোংরা অবস্থায় থাকবে 40 দিন, আর যদি সেই মহিলা নারী সন্তান জন্ম দেয়, সে নোংরা থাকবে 80 দিন। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বলবো এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে, কিভাবে একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা অবস্থায় থাকে যদি সে নারী সন্তান জন্ম দেয়, এমনটা হওয়ার কারণ কি? বাইবেলে কোন ব্যভিচারীকে চেনার খুব সুন্দর একটা পরীক্ষা আছে, কিভাবে বুঝবেন একজন মহিলা ব্যভিচার করেছে, এটা আছে বুক অব নাম্বারসের 5 নম্বর অধ্যায়ের 11-31 অনুচ্ছেদে। আমি এখানে সংক্ষেপে বলছি, বলা হয়েছে যে যাজক একটা পাত্রে কিছু পবিত্র পানি নেবেন, মেজে থেকে ধুলো নেবেন এবং সেটা পানিতে মেশাবেন, আর এটাই হলো তেতো পানি। এই পানিকে অভিশাপ দিয়ে ওই মহিলাকে দেবেন, যদি সেই মহিলা ব্যভিচার করে থাকে আর এই পানি খায়, তার শরীরে এই অভিশাপ চলে যাবে, তার পেট ফুলে যাবে, উরু পচে যাবে, আর তাকে সব মানুষ অভিশাপ দেবে।
যদি সেই মহিলা ব্যভিচার না করে থাকে তাহলে তার কিছুই হবে না, সে একেবারে পরিষ্কার থাকবে। একজন মহিলা ব্যভিচার করেছে কি করেনি সেটা জানার একটা ভালো সুন্দর উপায়। আজকের দিনের এই পৃথিবীতে অনেকগুলো কেস ঝুলে আছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কোর্টে, এগুলোতে বাদী হয়ে কেউ অভিযোগ করেছে যে অমুক মহিলা ব্যভিচার করেছে। আমি খবরটা নিউজ পেপারে পড়েছি আর মিডিয়াতেও খবরটা দেখলাম যে এই মহান দেশের প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন বছর দুয়েক আগে একটা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। আমি বুঝি না যে আমেরিকার কোর্ট কেন এখানে তেতো পানির পরীক্ষাটা করছে না, ক্লিন্টন তাহলে অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবে। কেন সেখানে কোন খ্রিস্টান মিশনারি অথবা আমাদের শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো কেউ একজন এই তেতো পানির পরীক্ষাটা করে মিস্টার প্রেসিডেন্ট ক্লিন্টনকে এই অভিযোগ থেকে মুক্তি দিচ্ছেন না? গণিত শাস্ত্র এমন একটা বিদ্যা যেটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ, গণিত দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। বাইবেলে হাজারটা বৈজ্ঞানিক ভুল আছে, তার সখানেক হলো গণিত নিয়ে। আমি এখানে মাত্র কয়েকটা কথা বলবো। এটা আছে বুক অব এজরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে, আর নেহেমিয়ার সপ্তম অধ্যায়ের ষষ্ঠ অনুচ্ছেদে ঘটনাটা হলো যেসব লোক ব্যাবিলনের নির্বাসন থেকে ফিরে এসেছিল যখন ব্যাবিলনের রাজা নেবুসাদনেজার ইসরায়েলের লোকদের ছেড়ে দিল, তারা নির্বাসন থেকে ফিরে এলো, এই লোকগুলোর তালিকা দেওয়া আছে। এই তালিকাটা দেওয়া আছে এজরার দুই নম্বর অধ্যায়ের দুই থেকে ৬৩ অনুচ্ছেদ পর্যন্ত আর নেহেমিয়ার সপ্তম অধ্যায়ের ৭ থেকে ৬৫ অনুচ্ছেদ পর্যন্ত। এই তালিকাটাই নাম দেওয়া আছে আর কতজন মুক্তি পেয়েছে সে সংখ্যাটা আছে। এই ৬০টা অনুচ্ছেদের মধ্যে কম করে হলেও ১৮ বার নামটা হুবহু আগের মতো আছে, কিন্তু ক্রমিক সংখ্যাটা আলাদা। এই দুটো অধ্যায়ের ৬০টিরও কম অনুচ্ছেদে কম করে হলো ১৮টা সমস্যা রয়েছে। এটা হচ্ছে সেই তালিকা, এখানে খুঁটি খুঁটিয়ে দেখার সময় নেই। এই ৬০টিরও কম অনুচ্ছেদে কম করে হলেও ১৮টা সমস্যা রয়েছে। এরপর আরো বলা আছে এজরার দ্বিতীয় অধ্যায়ের ৬৪ অনুচ্ছেদে যে এই লোকগুলোর সংখ্যা যদি যোগ করেন সেটা হবে ৪২৩৬০ জন। আর বুক অব নেহেমিয়ার সপ্তম অধ্যায়ে ৬৬ অনুচ্ছেদে সেখানেও এই সংখ্যাটা আছে ৪২৩৬০ জন, কিন্তু যদি আপনি সবগুলো অনুচ্ছেদ যোগ করেন, আমি এটা বাসায় বসে করেছি, এটা হলো এজরার তালিকা, এটা নেহেমিয়ার তালিকা, এজরার দ্বিতীয় অধ্যায়, নেহেমিয়ার সপ্তম অধ্যায়, যদি যোগ করেন, আমি বাসায় বসে করেছি, যদি যোগ করেন এজরার দ্বিতীয় অধ্যায় এখানে সংখ্যাটা ৪২৩৬০ নয়, এই সংখ্যাটা ২৯৮১৮ জন। আর যদি নেহেমিয়ার সপ্তম অধ্যায়ের সংখ্যা বের করেন এটা ৪২৩৬০ নয়, এই সংখ্যাটা ৩১৮৯ জন। বাইবেল গ্রন্থটার লেখক নাকি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি এই সহজ যোগটা পারেন না। যদি এই সমস্যাটা আপনি প্রাইমারি স্কুল পাস কোনো মানুষকে দেন, সেও ঠিক উত্তরটা বলতে পারবে। আপনাকে এই ৬০টা অনুচ্ছেদের সংখ্যা যোগ করতে হবে, খুবই সোজা। সর্বশক্তিমান ঈশ্বর যোগ করতে জানেন না, নাউজুবিল্লাহ। যদি আমরা ধরে নেই যে ঈশ্বরই বাইবেল লিখেছেন, এরপর আরো দেখবেন এজরা দ্বিতীয় অধ্যায়ের ৬৫ অনুচ্ছেদে বলা আছে ২০০ জন পুরুষ নারী গান গাচ্ছিল, নেহেমিয়ার সপ্তম অধ্যায়ের ৬৭ অনুচ্ছেদে ২৪৫ জন পুরুষ নারী গান গাচ্ছিল। এখানে কি ২০০ জন গান গাচ্ছিল নাকি ২৪৫ জন গান গাচ্ছিল? কথা একটাই, এটা একটা গাণিতিক ভুল। আরো আছে দ্য সেকেন্ড কিংসে ২৪ নম্বর অধ্যায়ে ৮ অনুচ্ছেদে যে জোহাচিন ১৮ বছর বয়সে জেরুজালেম শাসন করা শুরু করেন আর তিনি জেরুজালেমকে শাসন করেন ৩ মাস। সেকেন্ড ক্রনিকলস ৩৬ নম্বর অধ্যায়ে ৯ নম্বর অনুচ্ছেদে বলছে যে জোহাচিন ৮ বছর বয়সে জেরুজালেম শাসন শুরু করেন আর শাসন করেন ৩ মাস ১০ দিন। জোহাচিনের বয়স তখন কি ১৮ বছর ছিল নাকি ৮ বছর ছিল? তিনি কি ৩ মাস শাসন করেছিলেন নাকি ৩ মাস ১০ দিন শাসন করেছিলেন? এরপর আরো আছে দ্য ফার্স্ট কিংসে সপ্তম অধ্যায়ের ২৬ অনুচ্ছেদে যে
সলোমন তার মন্দিরে তার গলিত সাগরে তিনি 2000 বার গোসল করেছিলেন। আর সেকেন্ড ক্রনিকলের চতুর্থ অধ্যায় পঞ্চম অনুচ্ছেদে বলছে তিনি 3000 বার গোসল করেছিলেন। তিনি কি 2000 বার গোসল করেছিলেন নাকি 3000 বার করেছিলেন? আমি উত্তরটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকেই বলতে বলবো এর মধ্যে কোনটা ঠিক। এখানে পরিষ্কার একটা গাণিতিক ভুল আছে। এছাড়াও এটার উল্লেখ আছে দ্য ফার্স্ট কিংসে 15 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে যে বাসা মারা গিয়েছিল আশা রাজ্যে তার রাজত্বের 26তম বছরে। আর সেকেন্ড ক্রনিকলের 16 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে আছে যে বাসা যুদারাজ্য দখল করেছিল আশায় তার রাজত্বের 36তম বছরে। কিভাবে বাসা তার মৃত্যুর 10 বছর পরে আক্রমণ করে? এটা অবৈজ্ঞানিক। আমি ডক্টর ক্যাম্বেলের জন্য একটু সহজ করি যাতে করে উনি উত্তরগুলো দিতে পারেন। আমি পুরোটা এবার সংক্ষেপে বলছি। আমি যে সমস্যাগুলো বলেছিলাম, 1 নম্বর পয়েন্টটা হলো যে পৃথিবী আর এই বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। আলো আগে, তারপর আলোর উৎস এসেছে। 2 নম্বর পয়েন্ট। 3, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে দিন রাত সৃষ্টি হয়েছে। পয়েন্ট নম্বর 4, সূর্যের আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। 5 নম্বর পয়েন্ট, পৃথিবীতে আলো আসার আগে গাছপালা তৈরি হয়েছিল। 6 নম্বর পয়েন্ট, চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো। 7 নম্বর পয়েন্ট, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে। 8 নম্বর পয়েন্ট, পৃথিবী স্তম্ভের উপরে আছে। 9 নম্বর পয়েন্ট, আকাশমন্ডলে স্তম্ভে আছে। 10 নম্বর পয়েন্ট, ঈশ্বর বলেছেন তোমরা 7 ধরনের গাছপালা আর ফলমূল খেতে পারো যেগুলো বিষাক্ত সেগুলো। 11 নম্বর পয়েন্ট, ফলসিফিকেশন টেস্টের সেই পরীক্ষা যেটা আছে মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 আর 18 অনুচ্ছেদে। 12 নম্বর পয়েন্ট, একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুরুষ সন্তান জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয়। 13 নম্বর পয়েন্ট, পাখির রক্ত দিয়ে কোনো বাড়িকে প্লেগ আর কুষ্ঠরোগ থেকে মুক্ত করা। 14 নম্বর পয়েন্ট, আপনি কিভাবে তেতো পানি দিয়ে ব্যভিচারের পরীক্ষা করবেন। 15 নম্বর পয়েন্ট, 7টি রকম অনুচ্ছেদে 18টি সমস্যা আছে। এজরা দ্বিতীয় অধ্যায় আর নেহেমিয়া 7ম অধ্যায়ে আমি 18টাকে আলাদা আলাদা ধরছি, সব মিলিয়ে একটা সমস্যা ধরছি। 16 নম্বর পয়েন্ট, এই 2 অধ্যায়ের সংখ্যা দুটো 1 নয়। 17 নম্বর পয়েন্ট, 200 জন নারী পুরুষ গান গেয়েছিল নাকি 245 জন গান গেয়েছিল। 18 নম্বর পয়েন্ট, জোহাচিনের বয়স কি 18 ছিল নাকি 8 ছিল যখন সে রাজা হয়। 19 নম্বর পয়েন্ট, তিনি কি 3 মাস শাসন করেছেন নাকি 3 মাস 10 দিন। 20 নম্বর পয়েন্ট, সলোমন 2000 বার গোসল করেছিলেন নাকি 3000 বার। 21 নম্বর পয়েন্ট হল যে বাসা কিভাবে মারা যাওয়া 10 বছর পরে যুদা রাজ্য দখল করল। 22 নম্বর পয়েন্ট হল সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমি আকাশের অঙ্গনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না। আমি এখানে মাত্র 22টা সমস্যার কথা বললাম। এছাড়া বাইবেলে আরো সখানেক বৈজ্ঞানিক ভুল আছে, বৈজ্ঞানিক ভুল। আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন, অথবা ভিন্ন মত হয়ে যদি তিনি যুক্তি মেনে চলেন তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই 22টা সমস্যার সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না। আমরা মানি যে যীশুখ্রিস্ট আল্লাহর নবী, তার উপরে ইঞ্জিল নাজিল হয়েছিল। এই বাইবেল এটা ইঞ্জিল নয়, এখানে ঈশ্বরের কথা থাকতে পারে, তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের কথা নয়। আমি আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ আছে ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহারা রচনা করিয়াছে তাহার শাস্তি তাহাদের, যাহারা উপার্জন করিয়াছে তাহার শাস্তি তাহাদের। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।